আজকে আমরা বাংলাদেশের মুসলমানেরা আমাদের যে চারিত্রিক অধঃপতন, নৈতিক অধঃপতন, আমরা যেভাবে কামড়া কামড়ি করি, মারামারি করি, হিংসা বিদ্বেষ করি, বিদেশে উন্নত দেশগুলোতে গিয়ে দেখবেন যে তাদের মধ্যে এগুলো নাই, তাহলে আমরা বাঙালিরা কেন সারাদিন নিজেরা নিজেরা কামড়া কামড়ি নিয়ে ব্যস্ত, নিজেরা নিজেরা মারামারি নিয়ে ব্যস্ত, অথচ ইউরোপ আমেরিকার উন্নত দেশের মানুষজন এগুলো নিয়ে ব্যস্ত না? তার একটাই কারণ, আমাদের চরিত্র নষ্ট হয়েছে 200 বছরে। আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানদের চরিত্র কত বছরে নষ্ট হয়েছে বলেন তো, একটু সবাই বলেন কত বছরে নষ্ট হয়েছে? 200 বছর। 200 বছর ব্রিটিশদের গোলামি করেছি আমরা। 200 বছর ব্রিটিশদের গোলামি করার আগে যে মুসলমানেরা ছিল এই ভারতে, এই বাংলাদেশে, এই পাকিস্তানে, তারা আমাদের মতো ছিল না। মানে তাদের মন মানসিকতা আমাদের মতো ছোট ছিল না, তাদের মন মানসিকতা আমাদের মতো সংকীর্ণ ছিল না, ওরা ছিল স্বাধীন চেতা। আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে 200 বছরে, যে 200 বছর আমরা ব্রিটিশের অধীনে ছিলাম। ছোট হতে 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 কত ছোট হয়ে গেছে, স্যার বলা স্বভাবে পরিণত হয়ে গেছে। ইংরেজি শিখতে হবে, শিখে চাকরি বাকরি করতে হবে, সরকারি চাকরি নিতে হবে, ইংরেজি না শিখলে হবে না, জন্মগত মেন্টাল গোলামি তৈরি হয়েছে 200 বছরে। 200 বছর যাবৎ গোলাম থাকতে 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 আমরা সারা বাংলাদেশের সব মানুষ মেন্টালি গোলাম। মানে গত 60-70 বছরও আমরা ওই গোলামির ধাক্কা থেকে বেরিয়ে আসতে পারি। এটা আমি কখন অনুভব করলাম, যখন দেখলাম কি রে ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারে যারা সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছে, সবগুলো মুসলমান কেন? কেন মুসলমান? ফ্রান্সের সাদা চামড়ার খ্রিস্টানেরা কোথায়? তখন তদন্ত করে দেখা গেল এরা ওই দেশের মুসলমান যেই দেশকে ফ্রান্স শাসন করত 150-200 বছর। আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশকে শাসন করত ব্রিটিশ, এই জন্য আমরা শিখেছি ইংরেজি। ফ্রান্স এবার যে দেশকে শাসন করেছে ওরা শিখেছে ফরাসি। আমি বুঝতাম না যে মদিনা বিশ্ববিদ্যালয়ে আফ্রিকান কান্ট্রি থেকে আসা আমার ক্লাসমেট সে ফরাসি কেন জানে। বাড়ি আলজেরিয়া, বাড়ি নাইজেরিয়া, জানে ফরাসি, ফরাসি তো ফ্রান্সের ভাষা। তখন বুঝলাম ওহো, আমরা যেমন 200 বছর গোলামি করেছি ব্রিটিশের, দিয়ে আমরা ইংরেজি শিখেছি, জন্মগত গোলাম হয়েছি, আরে এরাও তো জন্মগত গোলাম। গোটা পৃথিবীর সব মুসলমানই যে জন্মগত গোলাম। তখন আমার কাছে সামারি বের হয়ে গেল যে মুসলমানদের ক্যান্সার কোথায়। মুসলমানদের ক্যান্সার হচ্ছে প্রায় দীর্ঘ 150-200 বছর যাবৎ সারা পৃথিবীর সব মুসলমান দেশগুলোতে কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল, কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির উপনিবেশ ছিল। তো যে দেশে যার উপনিবেশ ছিল ওই দেশের মানুষজন ওই দেশে বেশি। ইংল্যান্ডে কোন দেশের মানুষ বেশি? ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষ বেশি। ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি? ইংরেজি। তাহলে ফ্রান্সে কোন দেশের মানুষ বেশি? আফ্রিকার মানুষ বেশি। তাহলে স্পেনে কোন দেশের মানুষ বেশি? মরক্কোর মানুষ বেশি। আজকে এখন পর্যন্ত ভাগ্যিস ভালো ব্রিটিশরা আমাদেরকে একটু বেশি স্বাধীনতা দিয়ে গেছিল। ফ্রান্স তো আফ্রিকান মুসলমানদেরকে টাকা কেন্দ্রীয় ব্যাংকে রাখার পর্যন্ত স্বাধীনতা দেয়নি। ফ্রান্স ওই সমস্ত দেশকে এইভাবে পঙ্গু করে রেখেছে আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোকে যে তোমরা তোমাদের টাকা আমার সেন্ট্রাল ব্যাংকে রাখবা, যাতে যে কোনো মুহূর্তে আমি আটকে দিতে পারি, তোমরা আমার অনুমতি ছাড়া কোথাও চুক্তি করতে পারবে না, যেন আমার স্বার্থ বিরোধী কোনো চুক্তি না হয়। এইটা হলো মুসলমানদের আজকের এই যে নৈতিক চারিত্রিক অধঃপতন, যে আমাদের ছেলেমেয়েরা সব মদ খাচ্ছে, সব জুয়া খেলতেছে, গাঞ্জা খাচ্ছে, কেন এরকম হয়ে গেল? কেন এরকম হয়ে গেছে? এরা 200 বছর ব্রিটিশের গোলামি করেছিল, গোটা মুসলিম বিশ্বের অবস্থায়। ওটা আরও ক্লিয়ার আপনি কোথায় দেখতে পাবেন? লিবিয়ার ত্রিপোলি থেকে দেখবেন প্রতি রাতে শত শত নৌকা ছাড়ে ইউরোপের উদ্দেশ্যে। নৌকাগুলো বাতাস দিয়ে ফুলানো থাকে, ওই বাতাস দিয়ে ফুলানো নৌকাতে 300-400 জন করে উঠে, আর এই 300-400 জনই মুসলমান। শুধু বাংলাদেশের মুসলমান না, ওই ইন্দোনেশিয়া থেকে গেছে, আফ্রিকা থেকে গেছে, আফগানিস্তান থেকে গেছে, পাকিস্তান থেকে গেছে, সবই মুসলমান। এদের ভাগ্য দুটাই, হয় সমুদ্রে ডুবে মরে যাবে, আর না হয় ইউরোপের কোনো কান্ট্রি ওদেরকে ভিক্ষা দিবে শরণার্থী হিসেবে, লে বাবা থাক এখানে, শরণার্থী হিসেবে থাকার জায়গা দেবে। এই নৌকাটা হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের চিত্র,
যে সারা বিশ্বের মুসলমানদের চারিত্রিক নৈতিক মেন্টাল গোলামি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ওই নৌকায় গেলে আপনি দেখতে পাবেন। অথচ ওই ইউরোপিয়ান কান্ট্রিগুলোর একটা থেকে আরেকটায় যখন যাচ্ছি, ইংল্যান্ড থেকে যখন স্পেনে গেলাম, দেখি কোথাও ইংরেজি নাই, এক্সিটটা পর্যন্ত ইংরেজিতে লেখা নাই, যে আমি যে বের হব এটা পর্যন্ত ইংরেজিতে লেখা নাই। হতবাক, স্পেন থেকে বের হয়ে যখন ফ্রান্সে ঢুকতেছি না ইংরেজি, মানে তারা নিজ নিজ ঐতিহ্য ধরে রেখেছে, ফ্রান্স তার ঐতিহ্য ধরে রেখেছে, স্পেন তার ঐতিহ্য ধরে রেখেছে, ব্রিটিশ তার ঐতিহ্য ধরে রেখেছে, ঐতিহ্য ছেড়ে দিয়েছে কারা? মুসলমানরা। কেন? ওই 200 বছরের গোলামিতে এদের চারিত্রিক বিকৃতি ঘটেছে। এই চারিত্রিক বিকৃতি থেকে উদ্ধার হতে আরও 100-150 বছর সময় লাগতে পারে। আরও 100-150 বছর সময় লাগার পরে ওইরকম উঁচু হিম্মতওয়ালা একদল মানুষ যদি আসে, উঁচু হিম্মতওয়ালা, যেরকম উঁচু হিম্মতওয়ালা মানুষ ছিল সালাহউদ্দিন আইয়ুবী, যেরকম উঁচু হিম্মতওয়ালা মানুষ ছিল ওমর ইবনুল খাত্তাব, ওইরকম উঁচু হিম্মতওয়ালা একদল মানুষ যদি আসে, যাদের ব্রেন হবে স্বাধীন চেতা, আমি আপনাকে বলে যাচ্ছি গোটা মুসলিম বিশ্বের 99% মানুষ জন্মগত মেন্টালি গোলাম। আমাদের বাংলাদেশের, পাকিস্তানের, ভারতের সকল মানুষ জন্মগত মেন্টালি গোলাম। এরা ওই ট্রমা থেকে, ওই 200 বছরের ট্রমা থেকে, যে 200 বছর ব্রিটিশরা আমাদের উপর অত্যাচার করেছিল, আমরা বের হতে পারি। এটা বের হতে আরও সময় লাগবে, আরও 100-150 বছর সময় লাগবে, যখন ওরকম স্বাধীন চেতা নিয়ে, উঁচু হিম্মত নিয়ে মুসলমানদের মধ্যে থেকে মানুষ বের হবে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে বিজয় দান করবেন। আর ইমান, তাকওয়া এবং পরহেজগারিতা থাকবে, তখন আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন। সম্মানিত উপস্থিতি, জেরুজালেম, ফিলিস্তিন এবং মসজিদ আকসার উপর এবং মুসলমানদের সামগ্রিক পরিস্থিতির উপর এই লম্বা বক্তব্যের শেষে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আজকে আমরা এখানে যে সম্মেলনটি আয়োজন করেছি, এটি দেশব্যাপী আল জামিয়া আস সালাফিয়ার যে দাওয়া বিভাগ আছে, আর দাওয়া ইলাল্লাহ, এই দাওয়া বিভাগের অধীনে আমরা দেশব্যাপী মক্তব শিক্ষার প্রজেক্ট হাতে নিয়ে সফর করছি। প্রায় 4টা জেলার আমরা 126টা মসজিদ আমি নিজে সফর শেষ করেছি, প্রায় 250টা মসজিদে আমি নিজে মক্তব উদ্বোধন করেছি, আপনাদের গোদাগাড়িতেও আমি সফর দিয়েছি, এবং সেই লক্ষ্যেই মূলত ফি সাবিলিল্লাহ এই প্রোগ্রামগুলো আয়োজিত হচ্ছে। এই প্রোগ্রামগুলোতে না বক্তার কোনো স্বার্থ আছে, মানে আমরা যারা এসেছি আমাদের কোনো স্বার্থ নয়, আমরা ফি সাবিলিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি, যারা আয়োজন করেছে তারাও ফি সাবিলিল্লাহ দিনী দাওয়াতি কাজ বাস্তবায়ন করার জন্য এই প্রোগ্রাম আয়োজন করেছে। আর এই প্রোগ্রামের মূল লক্ষ্যই হচ্ছে যে সমস্ত দায়িত্বশীল ভাইয়েরা আছে যারা এখানে দাওয়া ইসলামী সেন্টারের দায়িত্ব পালন করছে, তারা আপনাদের এই গোদাগাড়ি অত্র অঞ্চলে বা আরও আশেপাশে কীভাবে মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষাগুলোকে আরও শক্তিশালী, আরও জোরদার, আরও পাওয়ারফুল করা যায়, এটা নিয়ে তারা কাজ করবে, যেন মসজিদ ভিত্তিক যে দিন শিক্ষা মুসলমানদের অতীত ঐতিহ্য ছিল, এবং মুসলমানদের এই সামগ্রিক অধঃপতনের তো একটা জিনিস দেখলেন, শিক্ষা, যে মুসলমানদের কোথাও শিক্ষায় নাই, না কুয়েত, কাতার, বাহরাইন তারা শিক্ষায় পৃথিবীর অন্য কারো সাথে টেক্কা দিচ্ছে, তারা আছে পর্যটন আর বিনোদন নিয়ে, দুবাই আছে পর্যটন বিনোদন নিয়ে, তাদের কোনো শিক্ষার প্রজেক্ট নাই, আমাদের সরকারেরও শিক্ষার কোনো মেগা প্রজেক্ট নাই কনস্ট্রাকশন আর বিল্ডিং নিয়ে, আর মসজিদ কমিটি আছে টাইলস আর এসি নিয়ে, কারো মাথায় শিক্ষা নাই। তো ওই মসজিদের, ওই মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবে, যে মসজিদের আশেপাশে সবই মদঘর আর জুয়াঘর, কি করবে? অথচ ওই টাকা থেকে 5টা টাকা বাঁচিয়ে যদি ওই সমস্ত সন্তানদের দিনের শিক্ষার ব্যবস্থা করত, দাওয়াতের ব্যবস্থা করত, তো মসজিদ না থাকলে খোলা মাঠে অন্তত মানুষ সালাত আদায় করত। তো এই থিমটা নিয়ে আমরা মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করছি, এটি জামিয়া আল জামিয়া আস সালাফিয়ার একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে দেশব্যাপী দাওয়াতি কাজ করছে। এই দাওয়াতি কাজে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা কামনা করি। আপনাদের মধ্যে আমি জানি না আমাদের দিনী ভাইয়েরা এবং স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে কিনা, যারা কাপড় নিয়ে ভেতরে যদি প্রবেশ করে তাহলে আমি অনুরোধ করব ভেতরে প্রবেশ করার জন্য, আপনারা অবশ্যই আপনাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করবেন। এবং কেউ যদি স্থায়ীভাবে আমাদের এই মক্তব প্রজেক্টগুলোর জন্য কাজ করতে চান, তারাও সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আর দাওয়া ইলাল্লাহর মানব সেবার যে ফ্রি ব্লাড গ্রুপিং, এটাও আপনাদের প্যান্ডেলের পশ্চিম পার্শ্বে চলতেছে, ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য ব্লাড কালেকশন চলতেছে, আপনারা যারা ব্লাড ডোনেট করতে পারবেন তারা অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। সালাফি কনফারেন্স আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবায় আছে 23 ও 24 নভেম্বর, আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সালাফি কনফারেন্স 23 ও 24 নভেম্বর, উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। এখান থেকে দিনী ভাইয়েরা যাবে, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে একসাথে একত্রিত হয়ে যাওয়ার চেষ্টা করবেন।
মাসিকালে ইতিসাম নিয়মিত নেওয়ার চেষ্টা করবেন প্রতি মাসে এখন একটা নতুন লেখা আমার আসছে জেরুজালেম নিয়ে যা বললাম তা যদি লিখিত আকারে পেতে চান যে আপনার কাছে ডকুমেন্ট থাকবে তাহলে এই মাস থেকেই মাসিকালে ইতিসামে এই লেখাগুলো যা বক্তব্যে বলছি তা পাবেন কয়েক পর্বে এটা চলবে আপনাদের সকলকে আল জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার জন্য এবং আল জামিয়া সালাফের এই দাওয়া বিভাগ আর দাওয়া ইলাল্লাহ এর দাওয়াতী কাজে বৈঠকি দানে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমরা সবাই আল্লাহর নিকটে দোয়া করি হে আল্লাহ আপনি ফিলিস্তিনে আমাদের নির্যাতিত মাজলুম মুসলিম ভাইদের সহযোগিতা করুন আল্লাহুম্মা আমিন হে আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলিম শিশু মুসলিম নারী এবং পুরুষ যারা মারা যাচ্ছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন আল্লাহুম্মা আমিন স্টেজে যারা আছে তারা আপনারা এই বৈঠকি দান হ্যাঁ মহিলাদের ওখানেও বৈঠকি দানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন হে আল্লাহ আপনি আমাদের ফিলিস্তিনের মুসলিম ভাইদেরকে গায়েব থেকে অদৃশ্য থেকে আপনার মদতের ব্যবস্থা করে দিন আল্লাহুম্মা আমিন হে আল্লাহ আপনি মুসলিমদের মধ্যে থেকে সুলতান আন নাসিরা এমন একজন সৎ সাহসী যোগ্য শাসক পাঠিয়ে দেন যেই যোগ্য শাসক পুনরায় আল মসজিদ আল আকসা সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর মতো উদ্ধার করবে আল্লাহুম্মা আমিন আর এর জন্য আমাদের মা এবং বোনদের পরহেজগারিতা এবং তাকওয়া খুব জরুরি যখন কোনো সমাজে বেহায়াপনা বেলেল্লাপনা ছড়িয়ে পড়ে তখন ওই সমাজে আর পুরুষ জন্মগ্রহণ করে না কথা কি বুঝতে পারলেন যদিও দানের মধ্যে আছেন যে যখন কোনো সমাজে বেহায়াপনা বেলেল্লাপনা ছড়িয়ে পড়ে তখন ওই সমাজে আর কি জন্মগ্রহণ করে না বেটা ছেলে জন্মগ্রহণ করে না পুরুষ জন্মগ্রহণ করে না সব বেটা ছেলে কিন্তু আসলে মেয়ে ছেলে মানে সবার মধ্যেই মেয়েলি বৈশিষ্ট্য কিন্তু ছেলে পুরুষ মানুষ কিন্তু মেয়েলি বৈশিষ্ট্য কেননা বেহায়াপনা বেলেল্লাপনা ছড়িয়ে গেছে পুরুষ সাহসী সন্তান সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর মতো তারেক বিন জিয়াদের মতো ওই মাই জন্ম দিতে পারবে যেই মায়ের তাকওয়া আছে পরহেজগারিতা আছে পর্দা আছে যেই পিতার তাকওয়া আছে পরহেজগারিতা আছে পর্দা আছে তাদের গর্ভে পুরুষ জন্ম নিবে মুজাহিদ জন্ম নিবে সালাহউদ্দিন আইয়ুবী জন্ম নিবে তারেক বিন জিয়াদ জন্ম নিবে আল্লাহ যেন আমাদের মুসলিম মা এবং বোনদেরকে সেই মাপে নিজেদেরকে গড়ে তোলার নিজেদের সন্তান সন্ততিদেরকে মসজিদে আকসার জন্য ওয়াকফ করে দেওয়ার আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়ার ফিলিস্তিনের জন্য ওয়াকফ করে দেওয়ার এবং আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় দিনী দাওয়াতি কাজ করার জন্য ওয়াকফ করে দেওয়ার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন এবং ওই মাপের সন্তান জন্ম দেওয়ার জন্য তাকওয়া এবং পরহেজগারিতা অবলম্বন করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন এই দোয়া এই দাবি আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে রেখে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিশেষ করে আমাদের ইসলামী যুব কল্যাণ পরিষদ আয়োজিত ঠিক আছে ইসলামের দাওয়া সেন্টার এর যোগ্য উদ্যোগে আমি এর মধ্যে কিছু কথা বলতে চাই আপনারা সকল সকলে আমাদের বাসুদেবপুর ইসলামী যুব কল্যাণ পরিষদে যারা সদস্য রয়েছে তারা তাদের সকলের জন্য দোয়া করবে কারণটা হচ্ছে আজকের এই যুব কল্যাণ পরিষদে যারা সদস্য সবাই যুব ইতিপূর্বে আমরা সাহিত্যে আসার ব্যবস্থা করেছিলাম রক্তপাত হবে আপনারা কি শুনেছেন যে মাহফিলের মধ্যে রক্তপাত হয় মিথ্যা অপবাদ দিয়ে মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছিল আল্লাহ কাছে খুব কেঁদেছিলাম সাহাবীদের মতো করে কেঁদেছিলাম মা তা রাসূলুল্লাহ আল্লাহ কখন তোমার সাহায্য আসবে বাসুদেবপুর আলে কোলামার দেশ আমরা বলে গর্ব করি
কিন্তু সে আলেম ওলামার এলাকাতে আজকে শিরিক বিদাতে ভরে আছে সেখানে আমরা সালাফি আলেমদের দাওয়াত দিয়ে আসছি কিন্তু আজকে বাধা হৃদয় রক্তক্ষরণ ঘটেছিল আল্লাহ কিন্তু খুব সাহায্য চেয়েছিলাম কেঁদেছিলাম সব সময় ভাবতাম ইতিমধ্যে আমাদের দক্ষিণ বাসন্দ থেকে প্রায় 50 জন যুবক আমাদেরকে বললো যে আমাদেরকে সাইকেল ব্যবস্থা করে দিতে হবে কিন্তু আমার মধ্যে কিন্তু হৃদয়ে দাগ কেটে আছে এটা সম্ভব না কিভাবে করবো আমার কিন্তু অপমানিত মানচিত্র হতে হয় তার চিরজীবনের মতো আমরা কলঙ্কিত হয়ে থাকবো পর্যায়ক্রমে তারা আমাদের কাছে আসতে থাকলো এক পর্যায়ে আমরা কথা বললাম দেখলাম যে যুবকরা যাও আমরা যুবকদের কথা অনুপ্রেরিত হয়ে যুবকরা ইচ্ছা পোষণ করলো আমরা চিন্তা করলাম যে যুবকরা তো ভালো কাজে আসছে কোন গান বাজনা অন্য কাজে যাচ্ছে না আমাদের এলাকাতে আমি মোলামার দেশ আজীবন থেকে আমাদের বাসুদেবকে চিনে জানে সবাই এটি আমি মোলামার দেশ সেই হিসাবে আমাদের ঐতিহ্য রক্ষা করতে হবে এখান থেকে যেন আমাদের শ্রী বিদাত মুক্ত আমরা সমাজ করতে পারি এটা আমাদের চেষ্টা থাকবে আপনারা সব আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের যুবসমাজ প্রায় 100 জন যুবক আমার যুবসমাজ আমাদের কাছে যুবকরা কাজ করছে এই দাওয়া সেন্টারের জন্য সকলের জন্য দোয়া করবেন আমরা যেন সকলকে হেদায়ত দান করে এবং সকলকে যেন এই ইসলামের কাজগুলো করা তৌফিক দান করে আজকে আলোচনা তার জন্য আমরা বড় আনন্দিত আজকে আলোচনা পেশ করছে শেখ আব্দুর রাজ্জাক ইউসুফ চেয়ারম্যান ইনভার্স ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন মহাপরিচালক আল জাবিয়া সালাফে বাংলাদেশ